পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নদী শাসন ঘিরে চলছে বিশাল কর্মযজ্ঞ। সর্বাত্মক লকডাউনের মধ্যেও নদীতে ফেলা হচ্ছে লাখ লাখ বালুর বস্তা, ব্লক ও বড় বড় পাথর। নদীর তলদেশে স্লব তৈরি করা হচ্ছে, পাশে নদীর তীর ব্লক দিয়ে ঢেকে ফেলা হচ্ছে। ভাঙনটা যাতে বাড়তে না পারে সেজন্য আমরা হাজার হাজার শ্রমিক এই ভাইরাসে কাজ করতেছি। পাথর ফেলাইতেছি, বস্তা দিতেছি, যাতে নদী এদিকে আর কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি করতে না পারে। আমাদের ভালোবাসা এবং আবেগের পদ্মা সেতু আমরা কাজ করতেছি, আনন্দ পাইতেছি যে 10 টাকা এখানে আমাদের ইনকাম হইতেছে। পদ্মা সেতুর দায়িত্বশীলরা বলছেন নদীর গতিপথ পাল্টেছে, খরা স্রোতার বিশাল এলাকায় চর পড়ে গেছে, নদী ধাবিত হচ্ছে জাজিরার দিকে, তাই আশঙ্কা করা হচ্ছে আসন্ন বর্ষায় জাজিরা প্রান্তে আঘাত করতে পারে। পানি বৃদ্ধি পেলে তখন তো আর কাজ করা যাবে না স্লোপে বাকি, তো সেজন্য লোয়ার স্লোপের কাজগুলো আগে শেষ করতেছি, তারপরে আস্তে আস্তে আপার স্লোপের কাজগুলো করব। আসন্ন বর্ষার আগে প্রায় 10.5 কিলোমিটার এলাকা নদী শাসন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। আর্থিক অগ্রগতি প্রায় 70% আর কাজের অগ্রগতি 82%। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।